অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশি জানুয়ারি 2021 কেমন যাবে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। তো প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের আমার চ্যানেলের তরফ থেকে, অ্যাস্ট্রো এডুকেশনের তরফ থেকে এবং আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কেমন যেতে চলেছে ধনু রাশি জানুয়ারি 2021? দেখুন, আমি যে এই রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি, এটি ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। আমি কখনো দাবি করবো না যে 100% মিলবে, কিন্তু এই রাশিফলটি আগামী মাসে কি কি ঘটতে পারে তার একটি সম্ভাবনাগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে এবং আপনার যদি বাই বার্থ চার্ট গ্রহের দোষ না থাকে, সেক্ষেত্রে কিন্তু পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু শুভ রেজাল্টগুলো কিন্তু পাবেন। যাদের সমস্যা চলছে, ধনুরাশি সাড়ে সাথী শেষ চরণ, কিন্তু যাদের সমস্যা চলছে বা অশুভ গ্রহের দশা চলছে, সেই জায়গাটা রেমিডিয়াল প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনারাও ভালো রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ এই সাড়ে সাথী শেষ হতে হতে ধনু রাশিকে সব দিক থেকে এই শনি কিন্তু দিয়ে যাবে, অর্থাৎ দুহাত ভরে এই 2021টা কিন্তু ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুব অনেক দিক থেকে শুভ শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে। তো জানুয়ারি মাসটা কি ঘটতে চলেছে তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাইটা পেয়ে যাবেন। তো বারবার বলছি, রাশি লগ্নের জন্য করবেন না। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলি বিচার করাতে চান, তবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুরু করা যাক, প্রথমে আসি শরীরগত দিকটা। দেখুন, ধনু রাশির ওভারঅল যদি বলা যায়, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা খারাপ কিন্তু দেখা যাচ্ছে না এ মাসে। টুকিটাকি ঠান্ডা লাগা, কোল্ড ক্রাপের সমস্যা হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো শরীর নিয়ে ভুগা এটা কিন্তু দেখা যাচ্ছে না। শরীর শারীরিক পার্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। দুই নম্বর পয়েন্ট, আপনাদের গুরুজনদের হেলথ আগের থেকে অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু করবে। অর্থাৎ আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ লোকরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এ মাসে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনাদের এ মাসে প্রেমের জায়গাটা, প্রেম কানেকশানটা কিন্তু খুব ভালো। নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম ফিরার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। যদি আপনাদের রাশিচক্রে শুক্র গ্রহ ভালো থাকে, যদি আপনাদের রাশিচক্রে চন্দ্র এবং মঙ্গল ভালো থাকে, নিশ্চিতরূপে পুরাতন প্রেম এবং পঞ্চম ভাব যদি পীড়িত না হয় এবং দ্বিতীয় ভাব যদি পীড়িত না হয়, প্রেমের দিকটাতে আপনারা কিন্তু নিশ্চিতরূপে সাকসেসটা কিন্তু আপনারা পাবেনই পাবেন, আপনি যদি হন ধনুরাশির জাতক বা জাতিকা আপনার ক্ষেত্রে। দুই তিন নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জায়গাটা, দেখুন আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু তৈরি করছে। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা যথেষ্ট, রিলেশনশিপের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটামুটি এ মাসটা ভালো সম্পর্ক থাকবে। এবার আসি আপনাদের ব্যবসা ক্ষেত্রে। দেখুন, আপনাদের সপ্তমপতি, আপনাদের সপ্তমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ব্যবসার দিক থেকে আপনাদের কানেকশানটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে এই জানুয়ারি মাসে কিন্তু সফলতা কিন্তু পাবেন। যদিও হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চান, ধরুন আপনি 4 লাখ 5 লাখ বা 7 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে একবার হলো আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনার ক্ষেত্রে এখন দশা অন্তর্দশা পারমিট করছে কিনা বা আপনার সপ্তম ভাব দ্বিতীয় ভাব কোন পজিশনে আছে সেটা এবং একাদশ ভাব, এই জায়গাগুলো দেখা দরকার।
এর সাথে সাথে আপনাদেরকে জানাই এ মাসে আপনাদের ভ্রমণ যাত্রা দূর ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দূর ভ্রমণ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আসি আপনাদের শিক্ষাগত জায়গাটা। দেখুন যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ যারা পিএইচডি করছে বা রিসার্চমূলক পড়াশোনা করছে বা এমসিএ বিসিএ বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না। আপনি যদি হন ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু সন্তান সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ সন্তানের সুখ আপনারা কিন্তু পাবেন। যারা প্রেগনেন্সি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। তবে আপনাদের আপনি যদি হন ধনুরাশি আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা জায়গাটা এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা এই জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে হয়তো শত্রুতা বা কলিকের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। এবার আসি আপনি যদি হন ধনুরাশির মানুষ আপনাদের কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কাটবে, নতুন কর্ম আপনারা পাবেন, কর্মের ক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গা আপনাদের তৈরি করছে, অর্থাৎ কর্মের জায়গাটা আপনাদের কিন্তু প্রশমিত করবে। যারা নতুন কর্মের চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি যদি হন ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে, আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এনার্জি এ মাসে কিন্তু পাবেন, অর্থাৎ আপনাদের পরাক্রমটা এ মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। যারা সেলফ প্রফেশনে আছেন, ধরুন যারা ডক্টর, অ্যাস্ট্রোলজার বা অ্যাডভোকেট বা টিচিং লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট শুভ শুভ ফল কিন্তু প্রদান করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গাটা যদি আপনাদেরকে বলি, আর্থিক স্থিতির জায়গা আগের থেকে আপনাদের অনেক অংশে কিন্তু মজবুত হতে চলেছে, অর্থাৎ আপনাদের ইনকাম যোগের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আপনাদের অর্থ নিয়ে সেই মতো প্রবলেম কিন্তু আসবে না এই মাসে, অর্থাৎ ফিনান্সিয়াল যেটা ক্রাইসিস আছে কিনা সেই জায়গাটা থাকছে না। তবে আপনাদের সম্পত্তিগত দিকটা কিন্তু শুভ, আপনাদের পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ বা সম্পত্তি আপনাদের পুনরুদ্ধার হওয়ার জায়গাটা এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে সম্পত্তিগত হোক, অন্যান্য আইনি জটিলতা হোক বা ডিভোর্সের কেস হোক, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে। আপনি যদি হন ধনুরাশির মানুষ গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। সবথেকে বড় জিনিস হচ্ছে ধনুরাশির আপনাদের শত্রু বিনাশ শত্রু বিজয় আপনি কিন্তু করবেন, অর্থাৎ শত্রু কিন্তু আপনাদের পরাস্ত হবে, শত্রু জায়গাটা কিন্তু দেখুন পঞ্চম একাদশের কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নিয়ে আসবে। এবং আপনাদের ক্ষেত্রে যারা ফিল্ম দুনিয়াতে আছে, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের জায়গায় আছে বা যারা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত বা আলোর ফোকাসে যারা কাজ করে, আলোর পিছনে বা সামনে যারা কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি যদি হন ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গাটা বিশেষভাবে কিন্তু নির্দেশ করছে। নতুন সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ আপনি ধরুন শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যদিও আপনাদের রাশিচক্র দেখা দরকার আপনার ভাগ্যে শেয়ার মার্কেটটা আছে কি না। যারা সেলসে কাজ করছে, সেলস বা মার্কেটিং বা এজেন্সির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং এ মাসে আপনাদের বেশ কিছু আশা কিন্তু পূরণ হবে এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা, অর্থাৎ হঠাৎ কোনো প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি হন ধনুরাশির মানুষ হঠাৎ আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু থাকছে। তবে যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই একটু হলেও সাবধানে গাড়ি বা বাইক চালাবেন। রাজনীতির ক্ষেত্রে যারা আছেন রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুনাম অর্জন কিন্তু আপনারা করবেন, খ্যাতি
মান মর্যাদা প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনারা পাবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই উন্নত হবে এবং পিতার শরীর স্বাস্থ্য এবং ভাইয়ের সাথে আপনার সম্পর্ক আগের থেকে কিছুটা হলো ভালো কিন্তু হতে চলেছে। ওভারঅল যদি বলা যায় ধনু রাশি জানুয়ারি 2021 আপনারা বাজিমাত করতে চলেছেন, অর্থাৎ যদি সঠিক মতন প্ল্যানিং করে চলেন কি না আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। এই মাসটাতে কিন্তু আপনাদের প্ল্যানিং করার মাস, এটাই হচ্ছে মূল জিস্ট। নমস্কার।